আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইকরামুল হক জর্দার। আমি ব্রেস্ট ক্যান্সার এবং ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকাতে কর্মরত আছি। আপনারা সবাই জানেন অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। এই মাসটাকে আমরা পিঙ্ক অক্টোবর বলি এবং সারা পৃথিবীব্যাপী এই অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। আসুন এই মাসে আমরা জানব স্তন ক্যান্সার কি এবং স্তন ক্যান্সার কিভাবে সহজেই আমরা নির্ণয় করতে পারি। স্তন ক্যান্সার হচ্ছে এমন একটি রোগ যেখানে স্তন সেলগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং একটি টিউমার তৈরি করে, এবং এই ক্যান্সার যদি আমরা সচেতনতা না দেই বা চেক না করি তাহলে এটি সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং রোগীর মৃত্যুর কারণ হতে পারে। সারা পৃথিবীতেই ব্রেস্ট ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। আপনারা জেনে আতঙ্কিত হবেন যে স্তন ক্যান্সার পৃথিবীতে বেশি নির্ণয়যোগ্য একটি ক্যান্সার এবং মহিলাদের সকল ক্যান্সারের ভিতরে দ্বিতীয়। 2020 সালে সারা পৃথিবীব্যাপী যত ক্যান্সার নির্ণয় করা হয়েছে তার ভিতরে ব্রেস্ট ক্যান্সার 25%। ভবিষ্যতে প্রতি 8 জনের 1 জন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ। 2020 সালের আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে 13,028 জন রোগী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 6,783 জন মৃত্যুবরণ করেছে। তাই আসুন আমরা ব্রেস্ট ক্যান্সার কিভাবে সহজেই শনাক্ত করা যায় সেটা নিয়ে আলোচনা করি। ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের অন্যতম পদ্ধতি হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যারা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকে, যাদের শরীরে কোনো লক্ষণ থাকে না, তাদেরকে আমরা শনাক্ত করতে পারি। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের অনেকগুলো টুলস আছে, তার মধ্যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, ম্যামোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই অন্যতম। এছাড়াও আধুনিকতম আরও কিছু টুলস আছে। ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের 2টা অংশ, নিজে নিজের স্তন পরীক্ষা করে দেখা এবং দ্বিতীয়ত হচ্ছে একজন বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে বাৎসরিক একবার স্তন পরীক্ষা করে নেওয়া। এছাড়াও আল্ট্রাসোনোগ্রাফি, যারা অল্প বয়সী এবং যাদের স্তনের ঘনত্ব বেশি তাদেরকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে স্ক্রিনিং করা যায়, এবং যারা বয়স্ক রোগী যাদের স্তনের ঘনত্ব কম তাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা সম্ভব। এছাড়াও এমআরআইয়ের মাধ্যমেও ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা যায়। এমআরআই এবং আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত গর্ভবতী মায়েদের এবং যারা অল্প বয়স্ক তাদের ক্ষেত্রে শনাক্ত করা হয়। তাই আসুন এই স্তন ক্যান্সার সচেতনতা মাসে আমরা সবাই সচেতন হই। আমাদের যাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে আমরা নিজেরা এবং একজন ডক্টরের পরামর্শ নিয়ে স্তনের নিয়মিত পরীক্ষা করাই। আপনারা জেনে খুশি হবেন যে পুরো অক্টোবর মাস জুড়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকাতে বিনামূল্যে ব্রেস্ট শনাক্তকরণ চলতেছে। তাই আসুন আমরা সচেতন হই এবং ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার প্রতিরোধ করি। ধন্যবাদ।